বাংলাদেশের ঢাকাত এবার হিন্দুর জাগরণ। বারে বারে নির্যাতনের সম্মুখীন হওয়ার পিছত এবার রাজপথলৈ মার বান্ধি ওলাই আহিল বাংলাদেশের হিন্দু। জীবন সম্পত্তি আর উপাসনা গৃহর নিরাপত্তার দাবিত হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বী লোকে শাহবাগত সাব্যস্ত করলে প্রতিবাদ। দেখিলে এনে লাগে যে ছাত্র আন্দোলনতক অধিক লোক ওলাই আহিছে রাজপথলৈ। রাজপথত লক্ষাধিক লোক সমবেত হয়ে হিন্দুর উপর হওয়া নির্যাতনের বিরোধিতার প্রতিবাদ সাব্যস্ত করলে। ক্রমাগত দ্বিতীয় দিনও শাহবাগ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করলে হিন্দু দল সংগঠনে। বাংলাদেশের সময়মতে শনিবারে বিয়লি 3 বজাত শাহবাগত অবরোধ করলে লক্ষাধিক হিন্দু লোকে। ভিড় বড়ার লগে বন্ধ হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়লৈ যাওয়ার পথ। আনহাতে সন্ধিয়া হয়ে অহার পিছতে ক্রমাত বৃদ্ধি হয়ে আছে প্রতিবাদকারীর সংখ্যা। আমার মাটি আমার দেশ এই দেশ সর্বনাশ স্লোগানের উত্তাল প্রতিবাদী কার্যসূচী। উল্লেখযোগ্য যে শুক্রবারেও 4 ঘণ্টা ধরে প্রতিবাদী হিন্দু ধর্মাবলম্বী লোকে অবরোধ করেছিল শাহবাগ। সংখ্যালঘুর নিরাপত্তার চারিদফিয়া দাবিত কঁপি উঠিল ঢাকার এই ঐতিহাসিক অঞ্চলট। সংখ্যালঘু মন্ত্রালয় গঠন করারও দাবি উত্থাপন করলে প্রতিবাদীয়ে। লগতে সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন, সংখ্যালঘুক আক্রমণ করা লোকর বিরুদ্ধে কঠোর আইনের প্রণয়নের লগতে সংখ্যালঘুর বাবে সংসদত 10% আসন সংরক্ষণের দাবি উত্থাপন করলে হিন্দু ধর্মাবলম্বী প্রতিবাদকারী। উল্লেখযোগ্য যে 5 আগস্টত শেখ হাসিনায় প্রধানমন্ত্রী পদেরপরা পদত্যাগ করে ভারতলৈ পলায়ন করার পাছরেপরা বাংলাদেশত হিন্দুর উপর চলিছে ধারাবাহিক আক্রমণ। হত্যা ধর্ষণ আর লুটপাটর বলি হয়েছে বহু হিন্দু লোক। এনে বর্বর কাণ্ড রোধ করার দাবি ঢাকার রাজপথলৈ দলে বলে ওলাই আহিছে হিন্দু ধর্মাবলম্বী লোকসক। আমি স্লোগান শুনাম, যে স্লোগান শুনবলে পাওয়া গেছে খুব মন দিয়ে শুনলে এই স্লোগান আপনাদেরও শুনবলে পাব। আমার মাটি আমার মা এই দেশ সার্বনা, আমি আমার এই দেশ এরি কতো না যাও, সেই স্লোগানে এই প্রতিবাদকারী সকলে দিয়ে আছে বারে বারে। এইখন তেওঁলোকৰো দেশ, তেওঁলোকৰো সমান অধিকার আছে, সেই অধিকারেরপরা তেওঁলোকক আঁতরায় কোনেও রাখব নয়। নিজের প্রাপ্য অধিকার, মৌলিক অধিকার, মাটির অধিকার সকলো তেওঁলোকৰ আছিল, আছে আর থাকবই। সেই অধিকারেরপরা যদি কোনোবাই বঞ্চিত করবলে চেষ্টা করে তেনহলে ভয়ঙ্কর পরিস্থিতি হব। আর সেই ভয়ঙ্কর পরিস্থিতির আগজাননী আজি ঢাকার শাহবাগ অঞ্চলত হিন্দু লোকসকলে এনেধরনে দিলে। এই দৃশ্য দেখার পছন্দ হয়তো এনে লাগিব যে ছাত্র বিক্ষোভতকৈও বেশি মানুষের সমাগম হয়েছে, আর ছাত্র বিক্ষোভতকৈও ভয়ঙ্কর পরিস্থিতির উদ্ভব করবরা শক্তি এলাকার আছে, সেইটো বুঝাই দিছে এই সকল হিন্দু লোকে। হিন্দুর উপর যে অত্যাচার হল এই গণ অভ্যুত্থানের পশত, সেই অত্যাচার কোনো কারণতে সহ্য করা নহব। নিরাপত্তা লাগে সংখ্যালঘু হিন্দুসকলক, চারিদফিয়া দাবিত আজি ঢাকার ঐতিহাসিক এই শাহবাগ অঞ্চলটি কঁপি উঠিল। সংখ্যালঘু মন্ত্রালয় গঠন করার দাবি উত্থাপন করলে প্রতিবাদকারীয়ে। সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন, সংখ্যালঘুক আক্রমণ করা লোকর বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন, আর সংখ্যালঘুর বাবে সংসদত 10% আসন সংরক্ষণের দাবি উত্থাপন করলে হিন্দু ধর্মাবলম্বী প্রতিবাদকারী। আর এই প্রতিবাদের একটা জাগ্রত রূপ দেখাইছো হিন্দু লোকসকলের। এয়া প্রতিবাদ ঢাকাত, ইতিমধ্যে সমগ্র বিশ্বজুড়ি এই হিন্দু লোকসকলের সমর্থনত বা বাংলাদেশের সংখ্যালঘু লোকসকলের সমর্থনত বিভিন্ন কার্যসূচী গ্রহণ করা হয়েছে। ভারতবর্ষরও বিভিন্ন প্রান্ত বিভিন্ন দল সংগঠনে বিশেষ কার্যসূচী রূপায়ণ করেছে। আজির দিনটো অসমকে ধরে বিভিন্ন প্রান্ত বাংলাদেশের হিন্দুসকলের সুরক্ষার দাবিত, তেওঁলোকৰ উচিত ন্যায়ের দাবিত বিভিন্ন কার্যসূচী গ্রহণ করা হয়। আমেরিকাতো ইস্কনের দরে প্রতিষ্ঠানে ধর্মীয় অনুষ্ঠানে প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করেছে। মুঠতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থাকা হিন্দুসকলের প্রতিবাদ দেখা পাওয়া গেছে, আর সেই প্রতিবাদবুড়ে বাংলাদেশত থাকা হিন্দুসকলক শক্তি দিছে, আর সেই শক্তির সঞ্চার এনেধরণে হওয়া দেখবলে পাওয়া গেল। এয়া পদব্রজে ওলাই অহা হিন্দু লোকসকল, শারী শারীক ওলাই অহা বাংলাদেশের ঢাকার হিন্দু লোকসকল। আর বুঝাই দিছে যে এনে ধরনের পরিস্থিতির যাতে আকৌ কোনেও সৃষ্টি নকরে, কোনো দুষ্ট চক্রই যাতে বাংলাদেশত থাকা সংখ্যালঘু লোকসকলের উপর অত্যাচার করবলে চেষ্টা নকরে, যদি করে তার পরিণাম ভয়ঙ্কর হব, সেই কথাটো বুঝাই দিছে এই সকল প্রতিবাদকারীয়ে। আমার মাটি আমার দেশ এই দেশ সার্বনা, এই স্লোগান বারে বারে দিছে। আমার মাটি আমার মা এই দেশ সার্বনা, কোনো কারণতে বাংলাদেশ এরি হিন্দুসকল না যায়, কতো না যায়, নিজের দেশতে থাকিব, নিজের মাতৃভূমিতে থাকিব। এই হুঙ্কার আকো এবার আজি
বাংলাদেশৰ ঢাকাৰ এই হিন্দু লোকসকলে দিছে। উল্লেখযোগ্য যে আজি সেনাবাহিনীয়ে বাংলাদেশৰ থানাবোৰৰ দায়িত্ব গ্ৰহণ কৰিলে, কাৰণ বাংলাদেশৰ আৰক্ষীও একেই সমানেই অত্যাচাৰৰ বলি হৈছে একাংশ দুষ্টচক্ৰৰ দ্বাৰা। আৰু তাৰ পাছতেই আৰক্ষীয়ে কৰ্মবিৰতি পালন কৰিছে, সেই সময়তেই অৰাজক পৰিস্থিতি অধিক ৰূপত হৈছে বাংলাদেশত। দিন ডকাইতি, দিন দুপৰতে হিন্দুক আক্ৰমণ বা ডকাইতিৰ ঘটনা, চুৰিৰ ঘটনা এইবোৰ বৃদ্ধি পাইছে। আৰু আজি বাংলাদেশ সেনাবাহিনীয়ে আনুষ্ঠানিকভাৱে থানাবোৰত গৈ আৰক্ষীৰ দায়িত্ব পালন কৰিছেগৈ। এফালে দেশখনৰ সাৰ্বভৌমত্ব বাংলাদেশ সেনাবাহিনীয়ে ৰক্ষা কৰে, সমান্তৰালভাৱে কিন্তু এতিয়া আভ্যন্তৰীণ নিৰাপত্তাৰ দিশটো বাংলাদেশৰ সেনাবাহিনীয়ে আজিৰ পৰা নিজৰ হাতত লৈছে। সেই দিশবোৰো তেওঁলোকে চোৱা চিতা কৰিব। আৰু বাংলাদেশৰ হিন্দুসকলক ইতিমধ্যেই বাংলাদেশ সেনাবাহিনীৰ মুৰব্বীয়ে আশ্বস্ত কৰিছে যে আমি আপোনালোকৰ নিৰাপত্তা সুনিশ্চিত কৰিম। আনকি আজি মহম্মদ ইউনুছেও কৈছে যে যদি এনেধৰণৰ অত্যাচাৰ হৈ থাকে, সেয়া লাগিলে হিন্দুৰ ওপৰতেই হওক বা মুছলমানৰ ওপৰতেই হওক, তেনেহ'লে তেওঁ পদত্যাগ কৰি দিব। তাৰ পাছত স্বাভাৱিকতেই অধিক শক্তি বৃদ্ধি পাইছে তাত থকা সংখ্যালঘু লোকসকলৰ, হিন্দুসকলৰ, খ্ৰীষ্টানসকলৰ বা বৌদ্ধ লোকসকলৰ। আৰু তেওঁলোকে এনেধৰণে ওলাই আহিছে, ইয়া হিন্দুৰ জাগৰণ বাংলাদেশৰ ঢাকাত। ইফালে বাংলাদেশৰ নিফামাৰী জিলাতো প্ৰতিবাদলৈ ওলাই আহে হিন্দু নাগৰিকসকল। ইয়া বাংলাদেশৰ আন এটা প্ৰান্ত, ঢাকাৰ শ্বাহবাগ, সেই অঞ্চলটোৰ দৃশ্য ইতিমধ্যে আপোনালোকে দেখিলে। আৰু তাৰ পাছত ইয়াৰ নিফামাৰী অঞ্চল, বাংলাদেশৰ নিফামাৰী, ইয়াতো সমান্তৰালভাৱে সকলো হিন্দু ওলাই আহিছে। যি বাংলাদেশত এটা সময়ত হিন্দুৰ জনসংখ্যা 30% আছিল, লাহে লাহে কমিবলৈ ধৰিলে। এটা সময়ত মৌলবাদী সন্ত্ৰাসবাদীয়ে হিন্দুৰ ওপৰত আক্ৰমণ সংঘটিত কৰিছিল খালেদা জিয়া চৰকাৰ থকাৰ সময়ছোৱাত। তাৰ পাছত যেতিয়া শ্বেইখ হাছিনা চৰকাৰ আহিছিল, তাৰ পাছত পৰিস্থিতি নিয়ন্ত্ৰণলৈ আহিছিল, মৌলবাদী সন্ত্ৰাসবাদী গোটবোৰক নিয়ন্ত্ৰণ কৰা হৈছিল, অত্যাচাৰ কমিছিল। কিন্তু আকৌ অত্যাচাৰ এবাৰ বাঢ়িলে যেতিয়া গণ অভ্যুত্থান হ'ল বাংলাদেশত। সেই কাৰ্যৰ প্ৰতিবাদ সাব্যস্ত কৰিয়েই ঠায়ে ঠায়ে হিন্দুসকলৰ এই প্ৰতিবাদী কাৰ্যসূচী। বাংলাদেশৰ নিফামাৰী অঞ্চলতো ৰাজপথত হাজাৰ হাজাৰ হিন্দু লোকৰ সমদল, ছাত্ৰ বিক্ষোভতকৈও যে ভয়ংকৰ পৰিস্থিতিৰ সৃষ্টি কৰিব পাৰে তাৰেই উমান দিছে বাংলাদেশৰ এই হিন্দু লোকসকলে। শক্তি দেখুৱাই দিছে বাংলাদেশৰ হিন্দু লোকসকলে যে বাংলাদেশৰ হিন্দুসকল যদি একগোট হয় তেনেহ'লে পৰিস্থিতি কেনে হ'ব পাৰে। হিন্দু মুছলিম ভাই ভাই শ্লোগান দিছে বাংলাদেশৰ এইসকল নিফামাৰীৰ হিন্দু লোকসকলে। ইফালে বাংলাদেশত হিন্দু নিৰ্যাতনৰ বিৰুদ্ধে দিল্লীৰ জৱাহৰলাল নেহৰু বিশ্ববিদ্যালয়তো প্ৰতিবাদ সাব্যস্ত কৰা হয়। সন্ধিয়া জৱাহৰলাল নেহৰু বিশ্ববিদ্যালয়ৰ ছাত্ৰ ছাত্ৰীয়ে হিন্দু নাগৰিকৰ পক্ষত শান্তি সমদল বাহিৰ কৰে। এফালে নিফামাৰীত হিন্দু মুছলিম ভাই ভাই শ্লোগান, সমান্তৰালভাৱে ভাৰতবৰ্ষতো একেই প্ৰতিবাদী কাৰ্যসূচী। হিন্দুৰ নিৰ্যাতনৰ বিৰুদ্ধে দিল্লীৰ জৱাহৰলাল নেহৰু বিশ্ববিদ্যালয়ত এই প্ৰতিবাদ সাব্যস্ত কৰা হয়। আজি সন্ধিয়া ভাগত জে এন ইউৰ ছাত্ৰ ছাত্ৰীয়ে হিন্দু নাগৰিকৰ পক্ষত এই শান্তি সমদল বাহিৰ কৰে। দুটা দৃশ্য দেখুৱাইছোঁ, এফালে দিল্লীৰ জে এন ইউত শান্তি সমদল বাংলাদেশৰ হিন্দুসকলৰ সমৰ্থনত, ইফালে এয়া বাংলাদেশৰ এটা প্ৰান্ত, সেই প্ৰান্তটোত এইসকল হিন্দু লোক এনেধৰণে ওলাই আহিছে।
শাহবাগেই হোক, নেফামারিয়ে হোক বা এনেধরনের বিভিন্ন প্রান্তত ওলাই আছে হিন্দু লোকসকল আর প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করেছে। এয়া নিফামারির দৃশ্য আপনাদের দেখিছে টিভির সোফালে, আর বাউফালে দেখিছে দিল্লি জে এন ইউর দৃশ্য। মুঠতে সমগ্র বিশ্বজুড়ে এটা বাংলাদেশের হিন্দু সকলের সুরক্ষার বিষয়টি উত্থাপন হয়েছে, আর সকলে একমুখে বাংলাদেশের হিন্দু সকলের পক্ষত ঠিয় দিছে। বাংলাদেশত নিষ্পেষিত নিগৃহীত হল সংখ্যালঘু হিন্দু, চারিওফালে বিয়পি পড়েছে দেশখনের হিন্দু সম্প্রদায়ের উপর হওয়া অত্যাচারের গর্জন, যার বিরুদ্ধে বাংলাদেশের বাইরেও অন্য প্রান্ততো দেখবলে পাওয়া গেছে প্রতিবাদ। বাংলাদেশী হিন্দু সকলের ন্যায়ের দাবিতে শিলচরতো প্রতিবাদী কার্যসূচী, শহরখনের শতাধিক লোকে এই কার্যর বিরোধিতার প্রতিবাদী সমদল বাহির করে, ধিক্কার মিছিল নাম দিছে এই প্রতিবাদী কার্যসূচী। বাংলাদেশের হিন্দু সকলের উপর হওয়া অত্যাচারক ধিক্কার দিছে, গরিহণা দিছে, আর সেই ধিক্কার গরিহণার এই ধিক্কার মিছিল বাহির করে। এয়া শিলচরের দৃশ্য, রাজ্যের বিভিন্ন প্রান্তত আজির দিন এনে ধরনের ছবি দেখবলে পাওয়া গেল। কেবল অসমেই নহয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তত প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করা হয়। সমান্তরালভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রকে ধরে বিশ্বের কেবাখনো দেশতো প্রতিবাদ সাব্যস্ত করা হয়। যেভাবে বাংলাদেশে আমাদের হিন্দু ভাই বোনদের উপরে অত্যাচার করা হচ্ছে, মৌলবাদী জামাতে ইসলামীর যারা সদস্যরা যেভাবে মঠ মন্দির সেখানে ধ্বংস করছে, সে তার প্রতিবাদে আমাদের 26 নম্বর ওয়ার্ডের সমগ্র শ্রেণীর মাধ্যমে আজকের এই ধিক্কার মিছিলের আয়োজন করা হয়েছে। শুধু এই নয়, আমরা 1971 থেকে দেখেছি যে 80% হিন্দুর রক্তের বিনিময়ে সে দেশ স্বাধীন হয়েছে। আজকে সে দেশের জনসংখ্যাকে 1971 যেখানে 28% ছিল, আজকে সেটাকে 7% নিয়ে যাওয়া হয়েছে। পরিকল্পিতভাবে বাংলাদেশকে হিন্দু শূন্য করার একটা পরিকল্পনা চলছে, তার প্রতিবাদে আজকের এই ধিক্কার মিছিল। বাংলাদেশের থানাত এটি আরক্ষী নাই, ছাত্র আন্দোলনত বর্বর নির্যাতনের বলি হয়ে থানা এড়ি গুছি গেছে বাংলাদেশ আরক্ষী। অবশেষত সেনাবাহিনীয়ে থানা হারি পুছি আরক্ষীর দায়িত্ব সমজি লৈছে। অশান্ত বাংলাদেশক শান্ত করার শেষ চেষ্টা, সেনায় সমজি ললে আরক্ষীর দায়িত্ব। পাঁচ দিনে খালি হয়ে থাকা শ শ থানা অধিগ্রহণ করে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে অভয় দিলে বাংলাদেশের সেনাবাহিনী। হচ্ছে আমাদের এই থানাটাকে সেভ করা, এই চিন্তা থেকেই আমরা এই থানাটাকে আমরা লাস্ট কয়েকদিন থেকে সিকিউরিটি দিয়ে যাচ্ছি এবং তাদের যত ধরনের সাহায্য সহযোগিতা প্রয়োজন সেই জিনিসগুলো চালাই যাচ্ছি। এছাড়াও আপনারা আপনাদেরকে জানাচ্ছি যে এই এলাকার বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, ব্যবসায়ী মালিক সমিতি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্টুডেন্টস, টিচার্স, স্কাউটস, বিএনসিসি, আনসার বাহিনী, তাদের সবার সাথে আমাদের সমন্বয় সভা করেছি, যার মাধ্যমে সবাই আমাদেরকে আশ্বস্ত করেছেন যে পুলিশকে নতুন করে রিফর্ম করে তাদের কার্যক্রম অল্প সময়ের মধ্যে শুরু করার জন্য তারা সকলেই আমাদের সাথে পুলিশ ভাইদেরকে সবাই সাহায্য সহযোগিতা করবে, এভাবে আমাদেরকে সবাই আশ্বস্ত করেছে। হাসিনার পদত্যাগ আর পলায়নের দিন ধরেই আন্দোলনকারীর রুখত পড়েছিল বাংলাদেশের আরক্ষী। একাংশ আন্দোলনকারীয়ে জ্বলায় হাস্তাং করা থানার পৰা পলাল আরক্ষীর লোক। আরক্ষীবিহীন থানাত লুটপাট চলে, হত্যারও বলি হল একাংশ আরক্ষী। হিন্দু আর আওয়ামী লীগের নেতাকর্মীর আরক্ষীর লোক দেখিলে খেদি খেদি হত্যা করা হল বাংলাদেশ। এনে আক্রমণের পাছতে 11 দফিয়া দাবিত কর্মবিরতির পথ ললে আরক্ষীর লোকে। 11টা দাবি পূরণ নোহা পর্যন্ত নিজের দায়িত্ব পালন নকরে বলে স্পষ্টভাবে জানাই দিলে আরক্ষী। থানা এড়ি আরক্ষীয়ে প্রদান করার পাছরে পড়া বাংলাদেশত ভয়ানক হারত বৃদ্ধি পালে অরাজকতা। এনে সময়ত দেশবাসীর নিরাপত্তার বাবে আগবাড়ি আহিল আন একাংশ আন্দোলনকারী ছাত্র। বাংলাদেশের শহরে নগরে ট্রেফিক নিয়ন্ত্রণের দায়িত্ব সমজি ললে ছাত্রসকলে, কিন্তু তার পাছতো উন্নত হওয়া নাছিল বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। শান্তি শৃঙ্খলা রক্ষার বাবে 24 ঘণ্টার ভিতর প্রতিজন আরক্ষীক কর্তব্যত যোগ দিয়ার আহ্বান জানাইছিল নবনিযুক্ত আরক্ষী প্রধান মোহাম্মদ মইনুল ইসলামে। কিন্তু সেই নির্দেশ পালন নকরিলে বাংলাদেশের আরক্ষীয়ে, কাজেই আরক্ষীবিহীন বাংলাদেশত অব্যাহত থাকিল অরাজকতা।
আরক্ষীর আকর্ষক স্থিতির অবশেষত থানাত সোমাল সেনার লোক। আন্দোলনকারী বিধ্বস্ত করে যাওয়া থানা চৌহদ পরিষ্কার করে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ললে সেনাবাহিনী। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পাছত আরক্ষীবিহীন থানাত সেনার উপস্থিতিয়ে নিশ্চিতভাবে মনোবল বৃদ্ধি করিব বাংলাদেশত বসবাস করা হিন্দু লোকর। নিউজ ডেস্ক, নিউজ 18, অসম নর্থ ইস্ট। শীঘ্রে বাংলাদেশত নিরীহর উপর আক্রমণ বন্ধ নকলে বিহিত পদক্ষেপ লওয়া হব বলে এটা সংগঠন বা বিভিন্নজনে দাবি উত্থাপন করেছে বা প্রকাশ করেছে মত। ইফালে বাংলাদেশত নিরীহর উপর আক্রমণ বন্ধ নকলে পদত্যাগর ভাবুকি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসরও হিন্দু তথা আন সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধ করবলে আহ্বান জানাইছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মুরব্বীগিয়ে। অরাজক পরিস্থিতির অবসান ঘটায় সকলকে শান্তির পথ লবলৈ ডক্টর ইউনুসে আহ্বান জানার সময়তে পদত্যাগ করলে বাংলাদেশের প্রধান বিচারপতিয়ে। সংখ্যালঘুক আক্রমণ নকরিব, হিন্দুর উপর নির্যাতন নচলাব, অন্যথা মই পদত্যাগ। এই ঘোষণা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসর। এবং বাংলাদেশে এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবারই সন্তান, এখানে হিন্দু পরিবার হোক, মুসলমান পরিবার হোক, বৌদ্ধ পরিবার হোক, সবার ঘরের সন্তান এই আবু সাইদ। কাজেই আপনারা খেয়াল রাখবেন যে কোথাও কোনো গোলযোগ যেন না হয়, কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে, কারণ আমরা এই মাটিরই সন্তান, সবাই আবু সাইদ। প্রতিজন বাংলাদেশী আবু সৈয়দের অনুগামী, আবু সৈয়দের মাতৃ প্রতিজন বাংলাদেশীর মাতৃ, সকলে মিলি আবু সৈয়দের ভাই ভনীর সুরক্ষা দিব লাগিব। ধর্ম নির্বিশেষে সকলে মিলি গড়িব লাগিব নতুন বাংলাদেশ। আবু সৈয়দের উদ্ধৃতিরে বাংলাদেশের লোকক অচিরেই হিংসা ত্যাগ করার আহ্বান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসর। আমরা যেন এটা নিশ্চিত করি সামনে গিয়ে দাঁড়াই, আবু সৈয়দ যেরকম দাঁড়িয়েছে আমাদের ওরকম দাঁড়াতে হবে, যারা পার্থক্য করে যে এরকম সন্তান ওরকম ওরকম না, আমরা সবাই বাংলাদেশি, আমরা বাংলাদেশেরই সন্তান, আবু সাইদের মা সবার মা এবং সবার মা আবু সাইদের মা, কাজে তাকে রক্ষা করতে হবে, তাদের বোনদের রক্ষা করতে হবে, তাদের ছেলের ভাইদের রক্ষা করতে হবে, সবাই মিলে করে এটা এক বাংলাদেশ, দুই বাংলাদেশ নেই। এগুলো উল্লেখযোগ্য যে শেহতীয়া সংরক্ষণ বিরোধী আন্দোলনত পুলিশের গুলির প্রথম শিকার আছিল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 25 বছরীয় ছাত্র আবু সৈয়দ। 16 জুলাইত শেখ হাসিনার আরক্ষীয়ে গুলিয়াই হত্যা করা আবু সৈয়দক আদর্শ হিসাবে লওয়ার আহ্বান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসর। বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই, কাজে আপনাদের কাছে অনুরোধ যে যেখানে আছেন ওই আবু সাইদের বাবা বা যারা যারা আছে যেখানে আছে তাদেরকে রক্ষা করুন, কোনো রকম গোলযোগ হতে দেবেন না। অরাজক পরিস্থিতির অবসান ঘটাই সকলকে শান্তির পথ লবলৈ মোহাম্মদ ইউনুসে আহ্বান জানার সময়তে পদত্যাগ করিলে বাংলাদেশের প্রধান বিচারপতিয়ে। ফুলকোর্ট সভার মাজতে পদত্যাগর ঘোষণা করবলে বাধ্য হল উবাইদুল হাসানে। অন্তর্বর্তীকালীন সরকারের অনুমতি অবিহনে শনিবারে ফুলকোর্ট সভার আহ্বান জানাইছিল উবাইদুল হাসানে। প্রধান বিচারপতির এই কাণ্ডর তীব্র বিরোধিতা করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দই। ফুলকোর্ট সভাত আইন বিরুদ্ধ আখ্যা দি প্রধান বিচারপতিক গাদি এড়িবলৈ সময়সীমা নির্ধারণ করে দিছিল অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ায়। দুপরিয়া 1 বজার ভিতর পদত্যাগ নকরিলে উচ্চতম ন্যায়ালয়ের বাসগৃহ ঘেরাও করার হুঙ্কার দিয়ার পাছতে পদত্যাগ করবলে বাধ্য হল উবাইদুল হাসানে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতম ন্যায়ালয়ত চলি থাকা ফুলকোর্ট সভালৈ আন্দোলনকারী ছাত্রই মার্চ করে যাওয়ার সময়তে রাজহুয়া হল প্রধান বিচারপতির পদত্যাগর খবর। যুদ্ধ অপরাধর ট্রিব্যুনেলর বিচারকরও দায়িত্বত থাকা উবাইদুল হাসানের পদত্যাগত উৎফুল্লিত হয়ে পড়েছে আন্দোলনকারী ছাত্র সমাজ। নিউজ ডেস্ক, নিউজ 18, অসম নর্থ ইস্ট। শেখ হাসিনার পদত্যাগর পলায়নের পাছতে প্রাণর ভয়ত দেশ এরি ভারত সোমার চেষ্টা চলাইছে শ শ বাংলাদেশী নাগরিকে।
বাংলাদেশত হিন্দুর উপর নির্যাতন বৃদ্ধি পার পাছতে সীমান্ত বৃদ্ধি পাইছে ভারত সুমার উদ্দেশ্যে রয়ে থাকা লোকর সংখ্যা। ইফালে নির্যাতিত বাংলাদেশী লোকর সঙ্গে সমমর্মিতা প্রকাশ করলেও কোনো কারণতে প্রবেশ করব নোখোজে বা প্রবেশ করব নিদিয়ে দল সংগঠনে। হত্যা, লুটপাট, ধর্ষণ, বাংলাদেশত পদে পদে আক্রান্ত হিন্দু জনগণ। জীবন আর সম্পত্তির নিরাপত্তা বিচারি বাংলাদেশের রাজপথত ভুক্তভোগীর উত্তাল প্রতিবাদ। অন্তর্বর্তীকালীন সরকারের সুবুদ্ধির কামনায় রাজপথত কীর্তন গালে প্রতিবাদী জনতায়। এক কথাত হাসিনার সরকারের পতনের পাছত চরম অরাজকতায় গ্রাস করেছে বাংলাদেশ। চারিদিনত 52খন জেলার 205টা সংখ্যালঘু পরিয়াল নির্যাতনের বলি হয়েছে দুর্বৃত্তর। শ হিন্দু পরিয়ালে কটাবলগা হয়েছে নিদ্রাবিহীন নিশা। অস্ত্রধারী দুর্বৃত্তর কবলৰ পৰা রক্ষা কৰিবলগা হৈছে ঘৰ সম্পত্তিৰ লগতে মন্দিৰ। এনে ভয়ংকৰ অৱস্থাত জীৱন আৰু সম্পত্তিৰ নিৰাপত্তা বিচাৰি অন্তৱৰ্তীকালীন চৰকাৰলৈ মুকলি আহ্বান বাংলাদেশৰ সংখ্যালঘু সংগঠনৰ। কেৱল শ্লোগানতে সীমাবদ্ধ নাথাকি হাতে কামে হিন্দুৰ ওপৰত নিৰ্যাতন বন্ধ কৰাৰ দাবী দল সংগঠনৰ। আমাদের প্রয়োজন হলে লড়াই করে হলেও এদেশে টিকে থাকতে হবে। সারা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, সেটা তীব্র নিন্দা জানিয়ে আমরা অনতিবিলম্বে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে তাকে বলবো দেশে যে অরাজকতা চলছে, তারা বাংলাদেশের থানা লুট থেকে শুরু করে যে জঙ্গিরা দেশে পালিয়ে এসেছে এবং তাদের হাতে অস্ত্র রয়েছে, কোনো জায়গায় নিরাপদ না। সারা বাংলাদেশকে আজকে ডাকাতির মহোৎসব চলতেছে। আমরা চাই যে অনতিবিলম্বে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করা হোক। অরাজক পরিস্থিতিত সীমান্তরে ভারত প্রবেশের চেষ্টা করেছে শ শ বাংলাদেশী নাগরিকে। বিগত 5 দিন ধরে সীমান্তত গোট খাইছে বুজন সংখ্যক বাংলাদেশের নাগরিক। সীমান্তরে যাতে বাংলাদেশের কোনো নাগরিক ভারত প্রবেশ করব নোৱাৰে তার বাবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করেছে বিএসএফর লগতে জেলা প্রশাসনে। ধুবুরীর সীমান্তত এনে বাংলাদেশী নাগরিকর সমাগমত সন্ত্রস্ত হয়ে পড়েছে অসমৰ দল সংগঠন। হিন্দুয়ে হক কিংবা মুসলমানেই হক, কোনো বাংলাদেশীর বুজা অসমে নলয় বলে স্পষ্ট করে দিছে আতাসু আর অসমীয় যুবমঞ্চকে ধরে একাধিক জাতীয় সংগঠনে। এইটো সময়ত আসলে ভারতের লগতে অসম সরকারলে আমি আহ্বান জানাব বিচারিম যে সীমান্তবর্তী এলাকাসমূহত আসলে যু নিরাপত্তার ব্যবস্থা আছে তেওঁলোকে যাতে খুব নিষ্ঠা সহকারে আসলে এই পরিবেশ পরিস্থিতিটোর যাতে মোকামিলা করে তার কারণে আমি অসমীয় যুবমঞ্চের তরফের উপর আহ্বান জানাব। কি লাগে হিন্দুয়ে হোক বা মুসলমানেই হোক, অবৈধ অনুপ্রবেশকারী ক্ষেত্রে অসমে কেতিয়াও ভাব বুজা লব নয়, কেন অসমের দরে এখন সরু রাজ্য ইতিমধ্যে বহুত বিদেশী অবৈধ বুজা গ্রহণ করে আছে আর এতিয়া অসমে তেনে ধরনের বিদেশী বুজা লবলে অপ্রস্তুত। আনফালে বাংলাদেশত হিন্দু লোকৰ সুৰক্ষাৰ দাবীত নিউয়ৰ্কৰ ৰাষ্ট্ৰসংঘৰ কাৰ্যালয়ৰ সন্মুখত বুজন সংখ্যক লোকে সাব্যস্ত কৰিছে প্ৰতিবাদ। বাংলাদেশত হিন্দু লোকৰ সুৰক্ষাৰ শ্লোগানেৰে উত্তাল হ'ল গুৱাহাটী। মহানগরীর বাংলাদেশ উপ উচ্চায়ুক্তর কার্যালয়ের সম্মুখত হিন্দু লোকর জীবন আর সম্পত্তির নিরাপত্তার দাবি প্রতিবাদ সাব্যস্ত করলে কেবাটাও সংগঠনে। শিবসাগরের প্রদীপ গগৈ, গুয়াহাটির প্রিয়পদ গগৈ,
জামার হাতর পর শহীদুল হকর রিপোর্ট নিউজ 18 নর্থ ইস্ট। বাংলাদেশের হিন্দু সকলক সুরক্ষার দাবিৰে প্রতিবাদ ব্যাহত আছে। ঢাকার শাহবাগত হিন্দুর তাল প্রতিবাদের দৃশ্য আমি দেখাইছিল। আমার মাটি আমার দেশ এই দেশ সার্ব না স্লোগানে উত্তাল প্রতিবাদী কার্যসূচী। ধারাবাহিক নির্যাতনত অতিষ্ঠ হয়ে রাজপথলে ওলাই আহিছে বাংলাদেশের লক্ষাধিক হিন্দু। হিন্দুর উপর চলা নির্যাতন বন্ধ করার দাবিৰে রাজপথলে ওলাই আহি ঢাকার শাহবাগত উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করলে হিন্দু সকলে। ঢাকার শাহবাগর দৃশ্য, আমার মাটি আমার মা এই দেশ সার্ব না, এই স্লোগান দিছে এই সকল প্রতিবাদকারী। হিন্দুর উপর অত্যাচার কোনো কারণতে সহ্য করা নহব। হিন্দুর উপর অত্যাচার যিমানেই বাড়ি সিমানেই হিন্দুয়ে শক্তি দেখাই থাকবে। ঠিক এনে ধরনের একটা ইঙ্গিত দিয়ে এই কার্যসূচী গ্রহণ করেছে। নিজের মাতৃভূমি কোনো কারণতে ত্যাগ নকরো এই হুঙ্কার দিছে। আমার মাটি আমার অধিকার আছে, আমার মাতির এই দেশ এরি আমি কতো না যাও, আমাক খেদিব নোয়ারিব, আমার উপর অত্যাচার করিব নোয়ারিব। তেনে ধরনেই এই প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করা হয় আজি ঢাকার শাহবাগত। আজি ঢাকা বিশ্ববিদ্যালয় যাওয়া পথ চা সম্পূর্ণরূপে হাজার হাজার লাখ লাখ প্রতিবাদকারী সমবেত হয়ে এক উত্তাল পরিবেশের সৃষ্টি করে। নিশার ভাগতো তাত প্রতিবাদী কার্যসূচী অব্যাহত আছে বলে আমাদের খবর আছে। বাতরিখিনে সময় হয়েছে বাণিজ্যিক বিরতির। মাইথান স্টিল নহয়, ওচর সুবুরিয়া সকলে লগাইছে। স্ট্রং মানে মাইথান স্টিল।